শুভ দুপুর বন্ধুগণ, কেমন আছো তোমরা সবাই? আমার নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে হচ্ছে রবিবার আর এখন হচ্ছে দুপুরবেলা, এখন বাজে দুপুর 2:10। তো দুপুরবেলা রান্নাবান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, এখন থেকে আজকের এই ব্লগটা আমি শুরু করছি। আমার সামনেই একটা মুরগি ডাকছে, মুরগিটা ঠিক কতটা সামনে আছে আমি বলতে পারবো না, কারণ আমি এই দরজা টরজা খুলে বসলাম এখানে আর দেখছি মুরগিটা ডেকেই যাচ্ছে। এখানে একটা মুরগি ডাকছে আর কিছু দূরে আর একটা মুরগি ডাকছে। মুরগি না মোরগ, মোরগ মুরগি তো ডাকে না, মোরগ ডাকে। তো দুটো মোরগ আলাপালি, মানে একটা ডাকছে তার উপরে আবার আরেকটা ডাকছে আর কি, দুটো মোরগ কন্টিনিউয়াসলি ডেকে যাচ্ছে, যেটার আওয়াজ তোমরা অবশ্যই কিন্তু পেয়ে থাকবে। যাই হোক, এখন দুপুরবেলা আর আজকের ওয়েদারটা এমনই রয়েছে, মনে হচ্ছে না যে এখন দুপুরবেলা। আজকে সকাল থেকেই একটুখানি মেঘলা মেঘলা করছিল, মানে মেঘলা মেঘলা ঠিক বলা ভুল হবে, কখনো কখনো প্রচুর মেঘ করছে, মনে হচ্ছে যেন এই বৃষ্টি পড়ে গেল। আবার তার কিছুক্ষণ পরেই দেখা যাচ্ছে যে প্রচুর রোদ, মানে এত রোদ যে বলার নয়। তো এইরকমই হচ্ছিল সকাল থেকে, কিন্তু সকাল ওই 11:30-11:15 পর থেকে মাঝে মধ্যেই একটুখানি ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে, তারপরে আবার রোদ দিচ্ছে। আর এই রকম করলে কি হয় বলো তো, গরমটা বেড়ে যায়। যখনই একটুখানি বৃষ্টি পড়বে তারপর ঝলমলে রোদ দেবে, তখনই গরমটা প্রচণ্ড পরিমাণে বেড়ে যায়। তারপর দুপুরবেলা মানে ওই 1:30-টার দিকে করে প্রচুর জোরে একটা বৃষ্টি পড়লো, সেই সঙ্গে হালকা ঝড়ও দিল, তো ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে। আর এখন রোদ রোদ কিচ্ছু নেই, এখন পুরো একদম মেঘলা মেঘলা করে রয়েছে, সেই সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। যেহেতু কিছুক্ষণ আগে পর্যন্ত জোরেই বৃষ্টি পড়ছিল, এখন বৃষ্টিটা একটুখানি গুঁড়ি গুঁড়ি হয়েছে, আর মেঘ ডাকার আওয়াজ আশা করি তোমরা শুনতে পাবে। তো এখন ওয়েদারটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, আর বাইরের পরিবেশটা দেখে মনে হচ্ছে যেন বিকেল হয়ে এসেছে, মানে বিকেল 5:30-6 বাজে, এইরকম একটা ওয়েদারটা হয়ে গেছে এখন দুপুর 2:10 বাজে, 10:15 এই সময়ে। যাই হোক, আজকে দুপুরবেলা রান্নাবান্না খাওয়া দাওয়া একটুখানি তাড়াতাড়ি করেই করে নিয়েছি, আর আজকে দুপুরবেলা রান্নাবান্না করা পর্যন্ত, মানে খাওয়া দাওয়া করা পর্যন্ত কোনো ভিডিওই বানাইনি, সেটা তো তোমরা এতক্ষণ বুঝতে পেরেই গেছো। তো আজকে দুপুরবেলায় রান্না করেছিলাম বেশ একটা ইউনিক জিনিস, যেটা অনেক দিন রান্না করা হয়নি। সেটা কি, সেটা হচ্ছে যে কাবলুয়েরা বেরিয়ে গেছে। আজকে কাবলু এমন এমন কথা বলছিল না, যেন হেসে আমরা একদম পাগল হয়ে গেছি, সেটা তোমাদের পরে বলি। তার আগে এটা বলি যে আজকে দুপুরে কী কী রান্না করেছিলাম। আজকে দুপুরবেলা রান্না করেছিলাম হচ্ছে একটা তরকারি, মানে একটা মিক্স ভেজ টাইপের, আর বড়া ভাজা ডাল। আর তারপরে মানে আমি ডালটা করছি, তখন বাবা মাছের ডিম নিয়ে আসলো, ঠিক আছে? তো মাছের ডিম নিয়ে আসতে বাবা বলছে যে মাছের ডিমের একটুখানি তরকারি, কারি টাইপের, একটু গ্রেভি গ্রেভি করে। তো গ্রেভি করতে চাইলাম, কিন্তু তখন বৃষ্টিটা পড়লো, তো এমন তরকারিতে জল ঢেলে দিয়েছি আমি, সেটা হয়ে গেল ঝোল। তো অনেকটাই ঝোল হয়ে গেছে। তো আমি কি করলাম, বললাম ঠিক আছে, ঝোল যখন হয়ে গেছে আর তো কিছু করার নেই, এটা দুবেলার করে দিই। আর বাবা অনেকটা পরিমাণে মাছের ডিম নিয়ে এসেছিলো, তো মাছের ডিমের ঝোল আলু দিয়ে দুবেলার জন্য তরকারি করা হয়ে গেছে। দুপুরের খাওয়া দাওয়াটা আজকে জমিয়ে হয়েছে, মাছের ডিমের তরকারি অনেক দিন পর খেলাম, অনেক দিন পর খাওয়া হলো মাছের ডিমের তরকারি। আর বাবা নিয়ে এসেছিলো একদম পাকা রুই মাছের ডিম, ডিমটার এত টেস্ট না যে কী বলবো। যাই হোক, আজকে কাবলু কী কী কাণ্ড করেছে তোমাদের বলি। হ্যাঁ, ওই 10:30-11:30 দিকে আমাদের পেয়ারা গাছে, এই যে রাস্তার ধারে যে পেয়ারা গাছটা রয়েছে, এইখানে দুটো ছেলে, মানে বাচ্চা বাচ্চা ছেলে, দুজন পেয়ারা পাড়ছিল এসে অনেকক্ষণ থেকেই। আর মুরগিটা এখানে দেখো কন্টিনিউয়াসলি ডেকেই যাচ্ছে, ডেকেই যাচ্ছে। যাই হোক, অনেকক্ষণ থেকে ওরা পেয়ারা পাড়ছিল, কুড়াচ্ছিল। কাবলু এখন হঠাৎ করেই জোরে চিৎকার করে বলতে শুরু করে দিয়েছে, এই তোরা কে রে, তোরা এখানে কী করছিস, অনেকক্ষণ থেকে দেখছি, অনেকক্ষণ থেকে দেখছি, আর নয় আর নয়, এবার ঘর যা, এবার ঘর যা, এমন করে বলছে না, মানে আমরা হেসে হেসে যেন একদম লুটোপুটি খেয়ে যাই। অনেকক্ষণ ধরে দেখছি, আর পেয়ারা পাড়বি না কিন্তু বলে দিচ্ছি, এবার ঘর চলে যা, না হলে কিন্তু আমি 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 তারপরে ছুটে চলে এসছে। এসে করে মাকে বলছে যে, মানে ও ঠিক করে বলে বোঝাতে পারছে না, এতটা রেগে গেছে কাউকে গাছে পেয়ারা পাড়তে দেখে, এতটা রেগে গেছে। মাকে এসে কী যেন বললো এই মুহূর্তে আমার মনে পড়ছে না, এবার মা তো কিছু বুঝতে পারেনি। আমার আন্দাজ হলো যে কেউ হয়তো পেয়ারা পাড়ছে, তো গিয়ে দেখি, তখন দেখছি যে দুটো ছেলে, বাচ্চা ছেলে, পেয়ারা পাড়ছে। আর ওদেরকে দেখে কাবলু যেন রেগে আগুন হয়ে যাচ্ছে তাড়ানোর জন্য। তো সে এক কাণ্ড আমরা হেসে হেসে পার করলাম। তার কিছুক্ষণ পরে কাকিমা কাবলুকে কোলে নিয়ে একটা চুম খেয়ে নিয়েছে ওর। এবার কাবলু বলছে, তুই যে আমার চুম খেলে এবার পয়সা দে,
পয়সা দে। কাকিমা বলছে এখন আমি কোথায় পয়সা পাবো। কাকিমার আঁচলের খুঁটটা ধরে টান দিচ্ছে, বলছে এখানে পয়সা আছে, পয়সা বার কর। কাকিমা বলছে না পয়সা তো নেই। দেন কাকিমাকে পুরো একদম মেরে যাতা করে দিল, তারপরেও থামে নেই। পয়সা তুই দিবি না তো আমার কেন চুমকেরই বল তো। এবার কাকিমা তো চুমু খেয়ে নিয়েছে, করারও কিছু নেই, বেচারি ফেঁসে গেছে। তারপর কাকিমাকে তো যাতা বললো, যাতা করে মারলো, তারপরে ঘর গেল। দেন আমরা আর কেউ ওর সাথে কথা বলিনি, আর এখন এই যে বেরিয়ে আমার দিকে তাকাচ্ছে। যাই হোক, চলো আজকের ব্লগটা স্টার্ট করে দিলাম। প্রথমেই অনেকটা গল্প করে নিলাম বসে তোমাদের সাথে, এবার ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি আজকের এই ব্লগটা দেখতে তোমাদের ভালোই লাগবে, তো প্লিজ ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। যেহেতু বৃষ্টি পড়েছে সুতরাং ঘরে কারেন্ট নেই, ভাত খেয়ে দিয়ে একটুখানি শুভ ভাবছি, কারণ ওই অ্যালার্জির ওষুধগুলো খেতে সবসময় কেমন যেন ঘুম পাচ্ছে। তো একটুখানি শুভ ভাবছি, কিন্তু কারেন্টটা নেই, ঘরের ভেতরটা একটুখানি গরম গরম লাগছে, মানে শুয়ে থাকা যাবে না বলে মনে হয়। এবার চেষ্টা করি, আর ওষুধ খেয়েছি তো, এবার মানে শুয়ে গেলে গরম লাগুক আর যাই লাগুক না কেন ঘুমটা ঠিক হয়েই যাবে। দারুন, আর একবার বল দেখি, আর তুই কি খাচ্ছ রে? পিয়া। পিয়া কে দিয়ে পিয়া খায়? আলু দিয়ে, নুন দিয়ে? আর ভাত খায় নাই? ভাত খায় নাই? কি দিয়ে ভাত খায়? এ পাগলা, কি দি যা, ঝোপ দি যা। এ পাগলটা পাগলটা, আরে গানটা কর না, আই বৃষ্টি ঝেপে গানটা কর না, আই বৃষ্টি ঝেপে ধান দেবো মেপে গানটা কর না। দারু মাতাল দেখে তো দাদু দাদুকে ডাকছো কেন পাগল? আর এই যে দেখো, আমার বলছিলাম প্রচণ্ড পরিমাণে অ্যালার্জি উঠেছে, তো দেখো এটা আমি বাঁ হাতটায় দেখাচ্ছি, মানে বাঁ হাতটায় সব থেকে বেশি উঠেছে, বাঁ হাত ডান হাত দুটোতে, হাতগুলোতে সব থেকে বেশি অ্যালার্জি উঠেছে। তো এই যে বাঁ হাতটার অবস্থা আমার এই রকম, আর এটা মানে সব সময় এত পরিমাণে চুলকাচ্ছে না যে থাকতে পাচ্ছি না। তবে হ্যাঁ, ওষুধ খেতে আর মলমটা লাগাতে একটুখানি মনে হচ্ছে যেন অ্যালার্জিগুলো চুয়ে চুয়ে গেছে, মানে কালো কালো হয়ে গেছে, আগের মতো অতটাও আর চুলকাচ্ছে না। তবে রোদ দিলে, মানে রোদ পেয়ে গেলে আর ঘাম দিয়ে দিলে হাতগুলো তখন প্রচুর চুলকাচ্ছে। এদের ঘরটা কাদের ঘর? আমার ঘর। না যাবো, এদের ঘরে তো রইব। আর জামাটা তুই উল্টা দিকে পরে ছুঁজে রে, ভাঙিয়ে দিয়েছে, ওকে মারবো, দাঁড়া বড্ড বদমাশ হয়ে গেছে। আর তুই নিমন খেতে যাবি? কোথায় যাবি নিমন খেতে? কোথায় পায়েস করবি? ওকে পায়েস কর দিবি? এখন আবার বৃষ্টিটা শুরু হলো, সেই দিনের মতনই বিদ্যুৎ চমকাচ্ছে, প্রচণ্ড জোরে জোরে মেঘ ডাকছে, আর বাস এখন আবার বৃষ্টিটা আরম্ভ হয়ে গেল। মাঝখানে কয়েক মিনিটের জন্য, 10-15 মিনিটের জন্য বৃষ্টিটা থেমেছিল, মনে হচ্ছে শেষমেশ বর্ষা নামলো, কারণ আজকে সকাল থেকেই মেঘলা মেঘলা ওয়েদার ছিল, আর 11:30-11:15 পর থেকেই তো থেকে বৃষ্টি পড়েই যাচ্ছে, আর মেঘও ডাকছে প্রচণ্ড, আর সেই সঙ্গে হালকা ফুলকা বজ্রপাত হচ্ছে। সেদিনের মতো ঠিক নয়, তবে হ্যাঁ হালকা ফুলকা হচ্ছে মাঝে মধ্যে এক আধটা আর কি।
বৃষ্টি পড়ছে তো সেই জন্য খিদে খিদে পাচ্ছে। দেখবে বৃষ্টি পড়লে যেমন মনটা ভালো হয়ে যায় তেমনি এই বৃষ্টি পড়লে খুব খিদে খিদে পায়। তো সন্ধেবেলায় কী খাবো করতে করতে ভাবলাম যে একটুখানি মুড়ি মাখি। তো মুড়ি মাখলাম, তো মুড়ি মাখতে গিয়ে দেখি যে চানাচুর টানাচুর সব শেষ হয়ে গেছে। তো কিছু করার নেই, তাই শসা টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা ভাজা ছিল, আচার তেল আচার একটুখানি আর ভাজা মশলা এই সব দিয়ে মুড়িটা মাখলাম, তাতেই খেতে দারুণ লাগছিল। তো সবাই মিলে আমরা মুড়ি মাখা খেলাম, মানে একটা জায়গার মধ্যেই মেখে সবাই ভাগ ভাগ করে নিয়েছি, আর আমি আর হাজব্যান্ড এই একটা গামলিতেই নিয়ে নিয়েছি, মানে এই যে গামলিটাতে মাখলাম মুড়ি এটাতেই আমরা খেয়ে নিচ্ছি দুজনাই মিলে। তো এই বৃষ্টিমুখর সন্ধ্যায় বেশ ভালো লাগছিল, তবে গরম গরম কিছু হলে আরও ভালো লাগতো খেতে। সন্ধেবেলায় দেখছি রাস্তায় ইয়াব বড় একটা সাপ, তবে এটা মরা সাপ, ভয়ের কিছু নেই, কিন্তু এই সাপটা এলো কোথার থেকে সেটাই আমরা ভাবছিলাম। তারপর মাথায় এলো যে হয়তো কারো বাড়িতে বা কোথাও ঢুকেছিল সাপটা, আর তারা মেরে বৃষ্টির জল তো যাচ্ছিল রাস্তা দিয়ে, মানে কিছুক্ষণ আগে আর কি অনেকটা জল গেল, তো সেই জলে মনে হয় ভাসিয়ে দিয়েছিল, আর ভাগ্যক্রমে এসে আমাদের মানে সামনে আমাদের বাড়ির সামনেই সে আটকা পড়ে গেছে। তো সাপটা কিন্তু অনেকটাই বড় ছিল, মানে লম্বার দিক থেকে অনেক বড়, তবে কী সাপ জানি না, এরা বলছিল যে ঢোঁড়া সাপ, কিন্তু এটা ঢোঁড়া সাপ না কী সাপ সেটাই আর কি বুঝতে পারছি না, আমি তো সাপটা কত চিনিও না, কিন্তু এই যে লম্বা লম্বা দেখো পড়ে আছে সাপটা অনেকটাই লম্বা, আর রাস্তা দিয়ে যাওয়ার সময় কেউ যদি দেখে যে এত লম্বা সাপ পড়ে আছে মানে সে তো হার্ট ফিল করবে একদম। কিন্তু এটা বেশিক্ষণ থাকেনি, বৃষ্টি পড়েছিল, তো বৃষ্টি পড়ার পর জল যাওয়ার সময় আমাদের এখান থেকে আবার এটা পাস করে গেছে। রাস্তায় জল অল্প অল্প গড়াচ্ছে, যা কারেন্ট আবার চলে গেল, কারেন্ট থাকবে না, যাচ্ছে আসছে যাচ্ছে আসছে, ভালো লাগে না। সেই যে বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি আর শেষ হয়নি, কখনো কম পড়ছে কখনো একটুখানি জোরে পড়ছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ বৃষ্টি দেখলাম, কারণ আমার বৃষ্টি দেখতে বেশ ভালো লাগে, জানি না কেন বৃষ্টি পড়া দেখলে আমার মনটা খুব ভালো হয়ে যায়, যত মন খারাপই থাক না কেন মনটা বেশ ভালো লাগে। আর এইদিকে আমার ঘরের অবস্থা মারাত্মক পরিমাণে খারাপ, তো ভাবছি এখন ঘরটা গুছিয়ে নিই। তোমরা দেখতেই পাচ্ছ এই জায়গাটা একদম জঘন্য অবস্থায় রয়েছে, তবে আজকে তো চুল ভিজিয়ে স্নান করেছিলাম আর মেঘ মেঘ থাকার কারণে চুলটা শুকনো হয়নি, তো চুলটা ছেড়েই রেখেছিলাম, কিন্তু এখন আর চুলটা ছাড়বো না, মানে এখন আমি চুলটাকে ছাড়িয়ে নেবো, জটটট দিয়ে বেঁধে নেবো, তারপর ঘরটা গোছাবো। তোমাদের মধ্যে একজন আমাকে কমেন্ট করেছো যে তোমার কতগুলো চুল উঠেছে দেখিও, তো অবশ্যই দেখাবো। বিগত 3-4 বছরে আমার যতগুলো চুল উঠেছে সব চুল আমার কাছে রাখা আছে এখনও, সেইগুলো আমি ফেলেও দেইনি আর ওগুলো কিছু করিনি, সব দেখে দিয়েছি। আর মাঝে মধ্যে দেখলে প্রচণ্ড পরিমাণে খারাপ লাগে জানো তো, এত পরিমাণে চুল উঠেছে বিগত কিছু বছরে যে বলার নয়। তোমাদের একটা আন্দাজ মতো আমি বলে দিতে পারি, এখন আমার মাথায় যতটা চুল রয়েছে এর ডবল চুল ছিল আমার, মানে অর্ধেক চুল আমার উঠে শেষ হয়ে গেছে, এখন তো সেরম চুলেই নেই, মানে মোটার দিক থেকে চুলের মোটাটা আমার অর্ধেকটা উঠেই গেছে, আর লম্বাটাও আগে অনেকটাই ছিল কিন্তু এখন আর অতটা লম্বাও নেই, কেটে কেটে চুলটা ছোটো হয়ে গেছে অনেক। তবু যাই হোক এখন মোটামুটি আরও অনেকটা লম্বা হয়েছে, তবে চুলটা শুরু হয়ে গেছে বেশ ভালো লাগে না। আর যাই হোক চুলটা আমি জোড়াটা ছাড়িয়ে আর চুলটাকে হাতখোপা করে বেঁধে নেছি বেশ টাইট করে, তোমরা জানো আমি চুল টাইট করেই বাঁধি, আর ওই জন্যই হয়তো আমার সামনের দিকটা ফাঁকা ফাঁকা হয়ে গেছে। কারেন্টটা 100 বার ধরে যাচ্ছে আর আসছে, মানে যায় আর 2 মিনিট পরে আবার আসে, আবার 2 মিনিট থাকে, দেন 2 মিনিট পরে আবার চলে যায়। তো ফাইনালি আমি এই জায়গাটা গোছানো শুরু করেছি, এবং এই জায়গাটা গোছাতে গোছাতে অনেকবার কারেন্ট যাওয়া আসা করছিলো বলে আমি আর শান্তি করে মানে ঘর গোছাতে পারছিলাম না, এখন দেখো আবার কারেন্ট চলে গেছে, তো চার্জার লাইট জেলে আমি কাজ করছিলাম। এখন ভাবলাম যে কাজ করতে করতে যদি আরও বসে যায় তখন কারেন্টটা যেরকম বান্দরামো করছে কাজ করার ইচ্ছাই চলে যাবে, তাই জন্য আমি চার্জার লাইটটা জেলে হলেও একটার পর একটা ভালো করে কাজ মানে ভালো করে গুছিয়ে রাখছি। আর এই জায়গাটা এতটাই খারাপ অবস্থা আমার হয়েছিল, গোছাতে অনেকটা টাইম লেগে গেছিলো, রাত্রেবেলার খাবার দাবার সব কিছু করে এসে আমি এখানটা গোছাচ্ছিলাম, তো
তো এইখানটা অর্ধেকটা গোছ গাছ করতে করতে রাত্রে 9টা বেজে পার হয়ে গেছিলো, মোটামুটি 9:15-20 বেজে গেছিলো। তখন গিয়ে খাবার দাবার খেয়ে নিয়েছিলাম। তারপর খাবার দাবার খেয়ে বাসন কুসন ধুয়ে ঘর টর গুছিয়ে টুছিয়ে এসে বাকিটা গোছ গাছ করেছি। এখানে যে জামাকাপড়গুলো জড়ো করা ছিল সেইগুলো তো ভাঁজ করেছি। তারপর আবার এই যে জামাকাপড় রাখার র‍্যাকটা, তোমরা যদি ভালো করে দেখো দেখলেই বুঝতে পারবে কেমন যেন হয়ে আছে। তো এই জায়গাটা আবার মানে সব ওই ঢাকা টাকা সব খুলে ভালো করে সব কিছু গুছিয়ে রেখেছি। এখন যে ভিডিওটা দেখছো এইটা হচ্ছে কিন্তু রাত্রি 10:30-টার পর, মানে খাবার দাবার খেয়ে ঘর টর গুছিয়ে টুছিয়ে এসে আর করছি আমি এগুলো সব গোছ গাছ, ঠিক আছে। এই যে এখন দেখো এই ঢাকাটা খুলছি আর ভেতরের অবস্থা মারাত্মক পরিমাণে খারাপ। ঢাকাটা খুলতে খুলতেই অর্ধেক জিনিস আমার পড়েই যাচ্ছিল। তো সব জিনিসগুলো আবার গুছিয়ে ভালো করে ঢাকা দিয়ে এখানটায় সবগুলো গোছ গাছ করে রাখলাম। তারপর এই যে টেবিলটার উপরটা গুছিয়ে রাখলাম। এতদূর পর্যন্ত তো আমি ভিডিও করেছি, তারপরও আমি আবার যেখানে আমার ড্রেসিংয়ের জায়গা সেই ড্রেসিংয়ের জায়গাটাও প্রচণ্ড ওগোছালো হয়েছিল, সেখানটাও ঝেড়ে মুছে গুছিয়ে রেখেছি। তো এইসব করতে করতে মোটামুটি আমার রাত্রি 12:45 মতো বেজে গেছিলো। কিন্তু আমার যেহেতু দিনের বেলায় সেরকম একটা সময় হচ্ছে না, সেই জন্য রাত্রিবেলায় আমি এই কাজটা করেই নিলাম, না হলে আর করতে পারতাম না। দিনের বেলায় তো সময়টা কোন দিক দিয়ে পেরিয়ে যাচ্ছে সেটা আমি নিজেই বুঝতেই পারছি না কিছু। মোটামুটি এই সময়ে আমার জামাকাপড় রাখার র‍্যাকটা আর টেবিলের উপরটা গোছ গাছ করা কমপ্লিট হয়ে গেছে। এখন মোটামুটি 12:00-টার কাছাকাছি বেজে গেছে। একটু জল খেয়ে নিচ্ছি আর আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লেগেছে দেখতে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অবশ্যই করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো টাটা, শুভরাত্রি।